ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ এবং দুর্নীতিমুক্ত ধারা ইউনিয়ন পরিষদের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়নবাসী। রবিবার সকালে ধারা বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা বলেন, প্রায় 16 বছর আওয়ামী লীগ সরকার গুম খুনের রাজনীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করে বিনা ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, অবিলম্বে বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান এলাকাবাসী।